কার্তিকের সকালে উৎসবে মাতল গ্রাম বাংলা। শত শত মানুষ মনের আনন্দে নেমেছেন হাঁটু পানির জলাশয়ে, কারো হাতে পলো, কারো হাতে জালসহ মাছ ধরার বিভিন্ন ধরনের উপকরণ। এক সময়ের অতি পরিচিত এই দৃশ্য বর্তমানে খুব একটা দেখা না গেলেও শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের কাইজার কোলে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পলোবাওয়া উৎসব। সূর্য ওঠার আগেই মাছ ধরতে কাইজার কোলে এসে পৌঁছান আশপাশের এলাকার নানা বয়সী মানুষ, বাবার হাত ধরে আসে শিশুরাও, উন্মুক্ত জলাশয়ে মনের আনন্দে মাছ ধরতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। পলো বাইতে আইছি এই কাইজার কোলে, কালকে মাইকিং করছে তাই শখ দাবানোর জন্য। ফেস্টিভ্যালের মতো মনে হয় আমাদের, এই সবাই মাছ ধরতে যায়, আসলে মাছটা বড় বিষয় না, সবাই শখে আসে বেশি। আমার হারিয়ে যায়, আমার ছোটোবেলা থেকে দেখে আসতেছে, আমাদের ছোটোবেলায় সবাই করতেছে, এখন আবার আমরা করতেছি, আমাদের পূর্বপুরুষ দাদারা দেখছে, এখন আমরা করতেছি। দীর্ঘদিন যাবৎ এই পল উৎসবটা হয় না, এখানে একটা মিলন মেলার আয়োজন হয়েছে, বিভিন্ন অঞ্চলের লোকজন আসছে। তামলুখানা থেকে আসছে এই জায়গা শখ করে মাছ মারার জন্য, যাক মাছ পাই না ভাই, একটু শখ দাবড়াই গেলাম। মাছ তো পাওয়া বড় কথা না, শখ মানুষ শখে আসে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত চলে মাছ ধরা। জলাশয়ের চারপাশে দাঁড়িয়ে পলো দিয়ে মাছ ধরার উৎসব উপভোগ করেন অসংখ্য মানুষ। পলো উৎসবটা সবাই মিলে একত্রিত হয়ে যে একটা আনন্দ উৎসব, গ্রাম বাংলার যে ঐতিহ্য, গ্রাম বাংলার যে ঐতিহ্য, এটা ধরে রাখার জন্যই এই পলো উৎসবটা দেওয়া হয়েছে। অনেক লোকজন আসছে, অনেক ভালো লাগতেছে দেখে, অনেক সুন্দর সবাই এখানে আসছে, অনেক এনজয় করতেছে। পলো দিয়ে মাছ ধরা তো দেখা হয় না কখনো, এই জন্য দেখতে আসছে। আয়োজকরা জানান গত 2 দিন ধরে পলোবাওয়া উৎসবে অংশগ্রহণের জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। অবৈধভাবে মাছ ধরা বন্ধ হওয়ায় জলাশয়ে আগের তুলনায় বেড়েছে মাছের বিচরণ। সারা ফরিদপুর থেকে এখানে লোকজন এসেছে মাছ ধরার জন্য, কতটা উৎসাহের সহিত এবং কতটা আনন্দ ভোগ করতেছে। প্রতি বছর এই আয়োজনটা যেন যথাযথ হয় আমরা সেই চেষ্টা করব, এবং প্রশাসনের কাছে দাবি করে রাখবো যে আমাদের এই কোলটা যাতে একটু যে এই আবর্জনা মুক্ত সহযোগিতা করে, তাহলে এই উৎসবটা একটা ঐতিহ্য উৎসব, গ্রাম বাংলা ঐতিহ্য উৎসব যেন আমরা ধরে রাখতে পারি। এবারই প্রথমবার প্রায় 200 একরের কাইজার কোলে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পলোবাওয়া উৎসব। টেংরা, পুঁটি, কাতল সহ দেশি ও নানা প্রজাতির মাছের বিচরণ ক্ষেত্র ফরিদপুরের কাইজার কোল। সময় সংবাদ, ফরিদপুর।